একুশে ফেব্রুয়ারির আওয়াজ যদি কোনো মসনদে না পৌঁছায়, বুঝতে হবে পেশাদার খুনি যার সূর্যোদয় রক্ত রাঙা, জননী ও সন্তানদের রক্তাক্ত করে। কিন্তু সেই ভোরে তার চৈতন্যের আশ্রয় অস্তাচলে, তার মাথার গুমোট ভেঙে বয়না বাতাস, চারিপাশে শুধু জমে ওঠে চাপা দীর্ঘশ্বাস। তার ক্ষমতা যত বড়, তত বড় তার মূর্খতাও। সে খালি জানতে চায় কার কত ভাও। সে জেনেও জানেনি একুশে ফেব্রুয়ারি আমাদের সবারই পুণ্যদিন, যেদিন বাংলাদেশের ভাইরা শঙ্কাহীন দাঁড়িয়েছিল ঘাতকের অস্ত্রের নিরিখে, বাঁচিয়েছিল মার মতোই আপন ভাষা জননীকে, এবং তারই ভিতে গড়েছিল স্বাধীনতা। আমারও জননী সে, আমারই বাংলা ভাষা। তারপর কত শব্দে কত সঙ্গীতে জয়ধ্বনি ও জননী, আমার বাংলা ভাষাকে যারা ছলে বলে দাবাতে চায়, তারা যেন একবার চোখ খুলে তাকায়। একুশে ফেব্রুয়ারি তাদের সামনে এক প্রচণ্ড হুঁশিয়ারি। একুশে ফেব্রুয়ারির আওয়াজ যদি কোনো মসনদে না পৌঁছায়, বুঝতে হবে পেশাদার খুনি যার সূর্যোদয় রক্ত রাঙা, জননী ও সন্তানদের রক্তাক্ত করে। কিন্তু সেই ভোরে তার চৈতন্যের আশ্রয় অস্তাচলে, তার মাথার গুমোট ভেঙে বয়না বাতাস, চারিপাশে শুধু জমে ওঠে চাপা দীর্ঘশ্বাস। তার ক্ষমতা যত বড়, তত বড় তার মূর্খতাও। সে খালি জানতে চায় কার কত ভাও।